আমার মায়ের হাতে বানানো চার কোনা পরোটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো আমি ভিডিওটা করলাম, মা বানাচ্ছিল সকালবেলায়, তো যখন বানাচ্ছিল তখন আমি ভিডিওটা করলাম। তোমরা দেখো পরোটাটা কিভাবে বেলছে আমার মা, মানে খুব সুন্দর দেখতে হয়, খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। তো মা বানাচ্ছে, এই একটু তেল দিয়ে দিল চামচে করে, এটা আমার মা দেখো। একটু ভাজা হওয়ার পর মা পরোটাটা উল্টে দিল, তোমরা দেখো পরোটাটা কিভাবে বেলছে, যে পরোটাটা চার কোনাই হবে, অন্যরকম কিছুই হবে না, চার কোনাই হবে যেভাবে বেলছে। পরোটা আর তার সঙ্গে বেগুন ভাজি আর ডিম ভাজি করেছে, পরোটার সঙ্গে ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়ে খাবো, আমার জন্যই করছে। দেখো এখন পরোটার কালারটা কত সুন্দর চলে এসেছে, দারুণ লাগছে দেখতে। মায়ের পরোটা বানানো দেখে না আমার খিদে পেয়ে গেছে, মা পরোটা বানিয়ে এই আমাকেই খাওয়ার জন্য থালায় দিচ্ছে।